الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের দুই তারিখ আমাদেরকে জুমাবারে দিনী কিছু কথাবার্তা শোনার উদ্দেশ্যে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে সময় মতো আসার বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সূরা হাজের 34 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য মানসিক ঠিক করে দিয়েছেন, সাব্যস্ত করে দিয়েছেন। আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। একটা হলো এই আয়াতের সংক্ষিপ্ত মর্ম, দ্বিতীয় হলো কুরবানির জন্তু কেমন হওয়া চাই, তৃতীয়ত কুরবানির জন্তুতে বড় প্রাণীতে কয়জন শরীক হওয়া যায়, চতুর্থ আরাফার রোজা সম্পর্কে, পঞ্চম তাকবীরে তাশরিক সম্পর্কে। সংক্ষিপ্ত পরিসরে এই জরুরি পাঁচটা বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতকে,
প্রত্যেক জাতিকে প্রত্যেক সম্প্রদায়কে মানসাক ঠিক করে দিয়েছি, সাব্যস্ত করে দিয়েছি। মুফাসসিরিনে কেরাম মানসাক এবং মুসুক এই শব্দর তিনটা তফসির করেছে। কয়টা তফসির? তিনটা। একটা তফসির হলো কুরবানি। তাহলে যে তফসির মতো কুরবানি, এটাই বিখ্যাত মুফাসসির হযরত মুজাহিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি গ্রহণ করেছেন এবং অধিকাংশ তফসিরকারক এটাই গ্রহণ করেছে। আর আমাদের আলোচ্য বিষয় কুরবানি। আরও দুইটা তফসির আছে মানসাক বা নুসুকের। আরেকটা তফসির হলো আফআলুল হজ, হজের ক্রিয়াকর্ম, কাজ। হজ করতে গিয়ে একজন মানুষ যা কিছু করে, সম্পাদন করে, যে সমস্ত কাজ করে, এইগুলাকে মানসাক বলে। তাহলে মানসাক বা নুসুকের আরেকটা তফসির বা ব্যাখ্যা হলো হজের ক্রিয়াকর্ম, কাজ কাম, আফআলুল হজ, হজের যে সমস্ত কাজ হাজিরা করে এগুলাকে মানসাক বা নুসুক বলা হয়। আরেকটা তফসির হলো আল ইবাদাহ, অর্থাৎ ইবাদত, যে কোনো ইবাদত হতে পারে। তাহলে আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত প্রথম তফসির কুরবানি। এই হিসাবে তার অর্থ দাঁড়ায় ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াজকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি সাব্যস্ত করে দিয়েছি, ওয়াজিব করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। তাহলে প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির বিধান দিয়েছেন। এই আয়াত এই কথা পরিষ্কার সাব্যস্ত করে। শুধুমাত্র আমাদের জন্য, শেষ নবীর উম্মতের জন্য কুরবানির বিধান এরকম না। এই আয়াত এই কথা পরিষ্কারভাবে সাব্যস্ত করে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে একবারে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, যত সম্প্রদায়, যত উম্মত আল্লাহ তাআলা পাঠাইছেন, প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান ছিল। এই আয়াত এই কথা প্রমাণ করে কিনা? এই আয়াত এই কথা প্রমাণ করে। আমরা জানি হযরত আদম আলাইহিসসালামের দুই ছেলে কুরবানির ইতিহাসের মধ্যে আমরা জানি হাবিল কাবিল কুরবানি করেছিল। ইব্রাহিম আলাইহিসসালামের ছেলেকে কুরবানি করার ঘটনা একবারে প্রসিদ্ধ। এইগুলো সম্পর্কে তো আমরা আলোচনায় যাই নাই। তাহলে আল্লাহ তাআলা যেমন বলেছেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য, প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছেন, এই আয়াত থেকে এই কথা প্রমাণিত হলো, সাব্যস্ত হলো। তাহলে কুরবানির বিধান শুধু আমাদের জন্য না, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সবার জন্য, সবার জন্য। এই আয়াত থেকে আমরা সংক্ষিপ্ত পরিসরে এতটুকুই আজকের আলোচনা রাখি। বাকি আলোচনা করলে, বাকি যে আরও চারটা পয়েন্টে আলোচনা করবো সেগুলো সময় হবে না। তাহলে এই আয়াত থেকে আমরা যা জানলাম তা হলো কুরবানির বিধান আদম আলাইহিসসালাম থেকে নিয়ে একবারে শেষ নবী পর্যন্ত প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। হ্যাঁ, কুরবানি আদায়ের পদ্ধতি তরিকা ভিন্ন ভিন্ন হতে পারে, এক এক উম্মতের জন্য এক এক ধরনের পদ্ধতি থাকতে পারে, এটা কোনো অসুবিধা নয়। এক উম্মতের জন্য কুরবানির গোশত খাওয়া না জায়েজ, আরেক উম্মতের জন্য কুরবানির গোশত খাওয়া জায়েজ, এরকম থাকতে পারে। এক উম্মতের জন্য যে কোনো কিছু উৎসর্গ করলেই কুরবানি, আরেক উম্মতের জন্য নির্ধারিত কয়েকটা প্রাণী নির্ধারিত সময়ে জবাই করলে কুরবানি, এরকম কুরবানির বিধানের মধ্যে হয়তো বেশক্ষণ থাকতে পারে, কুরবানি আদায়ের তরিকা পদ্ধতির মধ্যে বেশক্ষণ থাকতে পারে, কিন্তু মৌলিকভাবে কুরবানির বিধান আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। এই আয়াত আমাদের সামনে এই কথাই প্রমাণ করে। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করার, সেটা হলো কুরবানি কোন ধরনের প্রাণী দ্বারা করা উচিত। স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর হলো কুরবানি ভালো মোটা তাজা নিখুঁত প্রাণী দিয়ে কুরবানি করা মুস্তাহাব। ভালো নিখুঁত প্রাণী দিয়ে, যে সমস্ত কুরবানি জন্তু আছে এইগুলা কিন্তু পিছনে আলোচনা হয়ে গেছে, যেগুলা দিয়ে কুরবানি করা যায়, এমন প্রাণীগুলা দিয়ে কুরবানি করব, আমার এই কুরবানির জন্তুটা যাতে সব ধরনের দোষ ত্রুটি মুক্ত থাকে, সব ধরনের দুষ্টুতি থেকে মুক্ত থাকে, নিখুঁত হয়। তাহলে কুরবানির কোন ধরনের প্রাণী দ্বারা করা উচিত, এই কথার উত্তর, সংক্ষিপ্ত উত্তর হলো নিখুঁত কুরবানির জন্তু হওয়া উচিত। যে সমস্ত জন্তু দ্বারা কুরবানি করা যায়, এই সমস্ত জন্তুর মধ্যে যেগুলো একবারে কোনো ধরনের আয়েব দোষ ত্রুটি নাই, এই ধরনের ত্রুটি মুক্ত নিখুঁত প্রাণী দ্বারা কুরবানি করা উচিত।
স্বাভাবিকভাবেই আমরা অনেক সময় কোরবানি করি, কিন্তু কোরবানি করার বেলায় অনেক সময় প্রাণী কেনার পরেও কোনো সময় দোষ ধরা পড়ে, অথবা কিছু কিছু হালকা দোষ থাকে যেগুলা দেখা দেওয়ার পরে এটা দ্বারা কোরবানি হবে কি না আমাদের মধ্যে সন্দেহ দেখা দেয়। এই জন্য কয়েকটা গুণাগুণ সংক্ষিপ্তভাবে ইশারা করতেছি যাতে আমরা কোরবানির যন্ত্রের মধ্যে এগুলো আছে কিনা এগুলো দেখা। যেমন কোরবানির যন্ত্রটা স্বাভাবিকভাবেই যদি অন্ধ, কানা, লেংড়া এই পর্যায়ের হয়, এমন দুর্বল হয় যে জবাইয়ের জায়গা পর্যন্ত যাইতে পারে না, ঠেলায় করে নিয়ে, টলিতে করে নিয়ে, ট্রাকে করে নিয়ে কোরবানির জায়গায় নিয়ে জবাই করলেন, এই ধরনের জন্তু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। তাহলে কোরবানির জন্তু সম্পূর্ণ নিখুঁত হতে হবে। এখন যদি এমন কোনো খুঁত থাকে, যে কয়েকটা খুঁতের কথা বললাম, এই সমস্ত খুঁত থাকলে কোরবানি হবেই না, আরও কিছু খুঁত আছে যেগুলা যে দোষগুলা থাকলে হয়ে যায়, তবে উত্তম না, ভালো না, মুস্তাহাব হলো নিখুঁত হওয়া। যেমন কোরবানির জন্তুর কান, লেজ, স্বাভাবিকভাবে এই দুইটা অঙ্গ দেখার মধ্যে পাওয়া যায়। লেজের বেলায় দুম্বা ব্যতীত অন্য যত প্রাণী আছে কোরবানি করা যায়, এমন প্রাণীর লেজ যদি বেশ অর্ধেক কাটা থাকে, লেজ বলতে লেজের ছড়া চুল যেটা আছে এটা না, মূল লেজ, এইটার যদি অর্ধেকের চেয়ে বেশি কাটা থাকে তাহলে এটা দিয়ে কোরবানি হবে না। দুম্বার বেলায় লেজের মাসরা ব্যতিক্রম, দুম্বার যদি লেজ নাও থাকে তাও কোরবানি হয়ে যাবে। তো দুম্বা ব্যতীত অন্যান্য যত প্রাণী আছে, অন্যান্য প্রাণীর বেলায় লেজ বেশিরভাগ থাকতে হবে। হ্যাঁ, কোনো সময় যদি কম অংশ না থাকে, তিন ভাগের এক ভাগ না থাকে, তাহলে এই গরু বা ছাগলের দ্বারা কোরবানি হয়ে যাবে। তাহলে এই লেজের বিষয়টা আমাদের পরিষ্কার হলো। কান, কানও ঠিক তেমনিভাবে যদি বেশ অর্ধেক না থাকে তাহলে এটা দ্বারাও কোরবানি হবে না, কম অর্ধেক যদি পড়ে যায়, বেশ অর্ধেক থাকে তখন এটা দ্বারা কোরবানি হবে। এখন যদি এমন কোনো প্রাণী পাওয়া যায় যে প্রাণীটার জন্মগতভাবে কান জন্মই নেয় নাই, এমন হতে পারে আল্লাহর কুদরত, এমন যদি হয় জন্মগতভাবে কান নাই, কান থাকলেও কম অর্ধেক পড়ে গেলো এটা দিয়ে কোরবানি করতে পারলাম, বেশ অর্ধেক পড়লে এটা দিয়ে কোরবানি হবে না। এখন যদি কান জন্মগতভাবে নাই থাকে তখন এটার অবস্থা কি হবে, এইটা দ্বারা কোরবানি হবে না। এমন কোনো কোরবানির যন্ত্র যদি হয় যেটা জন্মগতভাবে কান নাই তাহলে এটা দিয়েও কোরবানি হবে না। তাহলে লেজ এবং কান যেটা স্বাভাবিকভাবে এগুলার মধ্যে দোষ থাকে অনেক সময়, তাহলে এটা আমরা লক্ষ্য করব কোরবানির জন্তু কেনার বেলায়। আর শিং, শিং যদি তার উল্টা, কিন্তু কানের বিপরীত মাসলা, শিং যদি কোনো প্রাণীর জন্মগতভাবে উঠেই না তাহলে এটা দিয়ে আবার কোরবানি হবে। তাহলে কানের বেলায় হলো জন্মগতভাবে কান না উঠলে এটা দিয়ে কোরবানি হয় না, শিঙ্গের বেলায় ভিতরে জন্মগতভাবে যদি শিং না উঠে এটা দিয়ে কোরবানি হবে। স্বাভাবিকভাবেই অনেক বড় বড় ষাঁড় আমরা দেখি যেটার শিং তেমন থাকে না, ঠিক শিং ভাঙ্গার বেলায় যদি বেশ অর্ধেক ভাঙ্গা থাকে তখন এটা দিয়ে কোরবানি হবে না, কম অর্ধেক যদি ভাঙ্গা থাকে তখন এটা দিয়ে কোরবানি হবে। তাহলে শিঙ্গের মাসলা আমরা বুঝলাম, শিং যদি জন্মগতভাবে উঠে না এটা দিয়ে কোরবানি চলবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, বেশ অর্ধেক ভাঙ্গা থাকলে এটা দিয়ে কোরবানি হবে না। এই হলো কোরবানির জন্তুর মোটামুটি গুণাবলী, নিখুঁত হতো, মোটা তাজা, সব ধরনের দোষ ত্রুটি মুক্ত, এটা হলো কোরবানির এই ধরনের জন্তু হওয়ার মুস্তাহাব। আর বাদ বাকি যে কয়েকটা দোষের কথা বললাম, এই সমস্ত দোষ ত্রুটি যদি থাকে তাহলে কোনোটা আছে থাকলে, কিছু থাকলে হবে যেটা বললাম, আর কোনোটা আছে থাকলে কোরবানি বিলকুল হবে না। এই জন্য আমরা এইগুলা লক্ষ্য করে
কুরবানির জন্তু যেন কিনি, এত টাকা খরচ করে কুরবানি করব। তাহলে কুরবানির জন্তুর বেলায় এই সমস্ত বিষয় আমরা লক্ষ্য রাখব। বাকি রইল বর্তমানে ইউটিউব মাওলানাদের মাধ্যমে আমরা একটা সন্দেহের মধ্যে পড়ছি যে শরীকানা কুরবানি, কুরবানির শরীক হয়ে দেওয়া জায়েজ কি জায়েজ না। আমরা এই পর্যন্ত আমল কি করে আসছি, উট গরু মহিষ এইগুলোর মধ্যে এই পর্যন্ত আমাদের আমল কি, সাতজন পর্যন্ত শরিক হতে পারি, ছয়জন শরিক হয়ে আবার সবাই মিলে যদি এক নাম রসুলের নাম দিই তাও হবে, কোনো অসুবিধা নেই। এখন আমাদের মধ্যে একটু বিভ্রান্তি ছড়াচ্ছে একদল মানুষ, তারা বলে নাকি শরিক হয়ে কোরবানি করা যায় না। এই ধরনের কথা শুনছেন কিনা? আমি শুনছি শরিক হয়ে কোরবানি করা যায় না, একা একা কোরবানি করবে, সামর্থ্য থাকলে গরু উট এগুলা করবে, না থাকলে বেড়া দুম্বা ছাগল দিয়ে করবে। এই জন্য কিন্তু এই প্রসঙ্গটা বিশেষভাবে বলতে হয়। আসলে এতদিন পর্যন্ত উম্মতের যে আমলটা আছে নির্দ্বিধায় চলে আসছে, কোনো ধরনের সন্দেহ নেই, উট গরু মহিষ এগুলার মধ্যে সাতজন পর্যন্ত শরিক হতে পারবো, এতে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহ হবে। এর অনেক দলিল রয়েছে যে কুরবানি গরু উট মহিষ এগুলা সাতজন শরিক হয়ে করা যায়, এর অনেক দলিল রয়েছে। শুধুমাত্র দুইটা দলিল আপনাদেরকে পেশ করি। আবু দাউদ শরীফ 2808 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল আল বাকারাতু আন সাবাতিন আল জাজুরু আন সাবাতিন, গরু সাতজনের পক্ষ থেকে কুরবানি করা যাবে এবং উটও সাতজনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। আবু দাউদ শরীফ নাম শুনছেন তো, সিহাসিত্তার একটা কিতাব, সিহাসিত্তা আমরা নাম শুনছি। তো আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 2808 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, অর্থাৎ গরু সাতজনের পক্ষ থেকে কুরবানি করা যাবে এবং উটও সাতজনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। এই হলো একটা হাদিস। মুসলিম শরীফের 3076 নম্বর হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল হুদাইবিয়া আল বাদানাতান সাবাতিন ওয়াল বাকারাতান সাবাতিন, পরিষ্কার হাদিস যে হুদাইবিয়ার বৎসর আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুরবানি করেছি। তে হাদিস দুই ধরনের হাদিস যখন আমরা পেয়ে গেলাম, হাদিস কিন্তু দুই ধরনের, একটা হলো ফেয়লি আর একটা হলো আমলি, একটা হলো কৌলি আর একটা ফেয়লি। এই জায়গার মধ্যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কৌলি হাদিস, অর্থাৎ রসুল বলেছেন এটাও পাইলাম, আর সরাসরি সাহাবায়ে কেরাম রসুলের সাথে আমল করেছেন এইটাও পাইলাম। যে জায়গার মধ্যে যে ক্ষেত্রে কৌলি এবং ফেয়লি, কৌলি এবং আমলি উভয় হাদিসের বিবরণ পাওয়া গেল, এ জায়গার মধ্যে সন্দেহ করার কিছু নাই। হাদিসের কিতাবের শুধুমাত্র দুইটা কিতাবের রেফারেন্স দিলাম, যে মুসলিম শরীফ 3076 নম্বর হাদিস আর আগের হাদিস হলো আবু দাউদ শরীফ 2808 নম্বর হাদিস। তাহলে একটা আমরা কৌলি হাদিস আর একটা আমলি হাদিস বা ফেয়লি হাদিস। এই হাদিসগুলা থেকে আমরা কি বুঝলাম, যে এই উট গরু এবং মহিষ এইগুলা সাতজনের পক্ষ থেকে সাতজন শরিক হয়ে কোরবানি করতে পারে, কোনো অসুবিধা নাই। এই হাদিস থেকে পরিষ্কার এই কথা সাব্যস্ত হয় কিনা, এই জন্য আমরা যেন বিভ্রান্ত না হই। এমনকি আমি যদি আকিকার উদ্দেশ্যে শরিক হই, আকিকার নিয়তে শরিক হই, তবু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোরবানির নিয়তে তো শরিক হওয়া যাবেই। আমি যদি আকিকার উদ্দেশ্যে শরিক হই, এমনকি কোনো কোনো বিবরণ মতে পাওয়া যায় অন্য এবাদত আমার হজের কোরবানির নিয়তে শরিক হই অথবা ওলিমা যে সুন্নত আছে এটার নিয়তে শরিক হই, তখনও শরিক হওয়া ঠিক আছে। এ জায়গার মধ্যে আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে একদল লামজহবি ভাইয়েরা, তারা বলতেছে যে মানে সাতজন শরিক হয়ে নাকি কোরবানি করা যায় না। এই জন্য আমরা যেন কেউ বিভ্রান্ত না হই। তাহলে ফতোয়া কি, মাসলা কি, সাতজন এই সমস্ত প্রাণীর মধ্যে শরিক হয়ে কোরবানি করা যায় কি না,
জায়েজ, নিঃসন্দেহে জায়েজ। সাতজন উট, গরু, মহিষ এইগুলোর মধ্যে শরীক হয়ে নিঃসন্দেহে কোরবানি করতে পারবো। আমি অনেক দলিলের মধ্য থেকে একটা কৌলি এবং একটা ফেলি হাদিস আপনাদের সামনে শুধুমাত্র পেশ করলাম। শরীক হওয়ার বেলা আমাদেরকে আবার লক্ষ্য রাখতে হবে, শরীক যাদেরকে নির্বাচন করব তাদের নিয়তের মধ্যে যদি কোনো গড়বড় থাকে, তাদের উপার্জনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আবার আমার কোরবানির কাম শেষ। তাহলে প্রথম মাসলা আমাদের খেয়াল রাখতে হবে, সাতজন শরীক হয়ে কোরবানি করা ঠিক আছে কিনা? জায়েজ, নিঃসন্দেহে জায়েজ। এখন শরীক হওয়ার বেলায় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, চূড়ান্ত পর্যায়ের সাবধানতা। আমি যদি হারাম উপার্জনকারে এক ব্যক্তির সাথে শরীক হয়ে গেলাম, তার হারাম উপার্জন দিয়ে আমার সাথে শরীক হলো, তাহলে আমার কোরবানিও বরবাদ, তার কোরবানিও বরবাদ। এই জন্য একজন শরীকের উপার্জন যদি হারাম থাকে, একজন শরীকের উপার্জন যদি হারাম থাকে, তাহলে আপনার কোরবানি পর্যন্ত একবারে শেষ হয়ে যাবেন, ন্যস্ত নাবুদ হয়ে যাবে, অত টাকার কোরবানি করলেন। এই হলো একটা। আরেকটা হলো, একজন কোরবানিদাতা শরীকের মধ্যে নিয়তের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, যদি নিয়ত থাকে কোরবানি না করলে মানুষ কী বলবে, কোরবানি না করলে বাচ্চারা কী খাবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে, বাচ্চারা খাওয়ার উদ্দেশ্যে, গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করলো, তাহলে আপনার কোরবানি সহ বরবাদ। এই জন্য শরীক হয়ে কোরবানি জায়েজ, এটা আমরা মাথায় রেখে আবার শরীক নির্বাচনের বেলায় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে শরীক নির্বাচনের বেলায় সাবধানতা অবলম্বন করতে হবে কিনা? শরীক নির্বাচনের বেলায় সাবধানতা অবলম্বন করতে হবে। এখন বাকি রইল, আমি একটা গরু কিনলাম, গরু কেনার সময় কাউকে শরীক করার কোনো নিয়ত ছিল না। আমি যদি কেনার সময় এই নিয়ত থাকে যে শরীক যদি উপযুক্ত ভালো শরীক পাই তাহলে শরীক করব, তাহলে আমি ধনী হই গরিব হই আমি পরে তাকে যে কোনো কাউকে শরীক করতাম পারি, কোনো অসুবিধা নাই, তবে শরীক না করাটা ভালো। আর যদি আমি এই নিয়তে কোরবানি জন্তু কিনি, কোনো ধরনের নিয়ত নাই, অথবা একা একা কোরবানি করব, এই ধরনের নিয়তে আমি কোরবানির জন্তু কিনলাম, কিনার পরে মনে চাইলো কাউকে শরীক করার, তাহলে আমি যদি ধনী হই, সাহেবে নেসাব হই যার উপর কোরবানি ওয়াজিব, তাহলে আমার জন্য শরীক করার অনুমতি আছে, তবে না করাটা ভালো। আর আমি যদি গরিব হই, তাহলে আমার জন্য আর এইটার মধ্যে শরীক করার কোনো অনুমতি নাই। কথা বুঝে আসছে কিনা? পরিষ্কার। আমি যদি গরিব হই আর আমি কুরবানির জন্তু কিনার সময় কোনো নিয়ত ছিল না, কাউকে শরীক করার নিয়ত ছিল না, পরে দেখলাম টাকার টানাটানি, তাহলে আর দুইজনকে শরীক করে নেই, এইরকম পরে শরীক করি, তাহলে যতটুকু আমি শরীক করব অতটুকু আমাকে দান খয়রাত করে দিতে হবে। যে দুইজনকে আমি শরীক করলাম, দুইজনে যত টাকা দিয়ে শরীক করছে অত টাকা আমাকে সদকা করতে হবে। এই জন্য আমি গরিব হলে সাবধান হতে হবে, হয়তো প্রথম থেকে নিয়ত করে আমি শরীক পাইলে শরীক করব, এই নিয়তে কিনলে কোনো বাধা নাই, আর যখন নিয়ত ছিল না পরে আমি শরীক করতে চাই, গরিব হলে শরীক হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা কোরবানি করার সময়, কোরবানির জন্তু শরীক করার সময়, এই সমস্ত বিষয়ে, কোরবানির জন্তুতে কাউকে শরীক করার সময় এই সমস্ত বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যে কাকে শরীক করছি তার নিয়ত ঠিক আছে কি না, তার উপার্জন ঠিক আছে কি না। এরপরে আমি কোরবানির জন্তু কেনার সময় কোন নিয়তে কোরবানির জন্তু কিনছি, এইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। স্বাভাবিকভাবে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে কোনো একটা কোরবানির জন্তু কিনলেন, কিনার পরে দেখা গেল এমন কোনো দোষ ত্রুটি দেখা দিছে যে দোষ ত্রুটির কারণে কোরবানি চলে না, তাহলে এখানে আবার গরিবকে ছাড় দেওয়া হয়েছে। আপনি যদি ধনী হন তাহলে এটা বাদ দিয়ে আরেকটা নিখুঁত পানি কোরবানি করতে হবে, কিনে কোরবানি করতে হবে, গরিব হলে আপনার জন্য ছাড় আছে, আপনি এটা দিয়ে কোরবানি করতে পারেন। এই জন্য এইরকমভাবে চুরি হয়ে যায় যদি, এই ব্যাপারেও সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো কোরবানির জন্তু আমি কিনলাম, কিনার পরে চুরি হয়ে গেল, চুরি হয়ে যায় যদি, আর আমি যদি ধনী হই তাহলে আমি আরেকটা কিনলাম, কিনে দিতে হবে। এখন আরেকটা কিনার পরে যে কোরবানির জন্তুটা চুরি হয়েছিল এটাও পাইলাম কোরবানির দিনের ভিতরে, তাহলে এই দুইটার মধ্যে যেটা বেশি দামি আমাকে এইটা কোরবানি করতে হবে, যেটা বেশি দামি এটা কোরবানি করতে হবে। কম দামিটা যদি কোরবানি করি, মনে করেন একটার দাম 70,000 আর একটার দাম 50,000, তাহলে 20,000 টাকা আমাকে সদকা করতে হবে। এটা ধনীর বেলায় যে কোনোটা একটা কোরবানি করতে পারবে। আর যদি আমি গরিব হই, গরিব হওয়ার কারণে আমি কিনছি কোরবানির জন্তু, এরপরে চুরি হয়ে গেছে, এরপরে আমি আরেকটা কিনলাম, কিনার পরে আমার চুরি হওয়া গরুটাও পাইলাম, তখন কিন্তু উভয়টা করতে হবে, গরিবের জন্য উভয়টা করতে হবে। এখানে কেন? গরিবে কিনার কারণে তার উপর ওয়াজিব হয়ে গেছে,
আগে কিন্তু শরীয়তে তার উপর ওয়াজিব করে নাই। এই জন্য তাহলে বিশেষভাবে কুরবানির জন্তুর বেলায় যারা শরীক করব, শরীক হওয়া নিঃসন্দেহে জায়েজ, কোনো সমস্যা নাই। শরীক করার বেলায় কাকে শরীক করছি, কার সাথে শরীক হচ্ছি, এটা আমরা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে, না হয় তার কুরবানি তো গেল, আমার কুরবানিও নষ্ট হয়ে যাবে। এই জন্য কুরবানির জন্তু কেমন হওয়া চাই, কুরবানি কার সাথে শরীক হয়ে কুরবানি করা চাই, এই দুইটা বিষয় ক্লিয়ার হইল কিনা। এখন আসি আরাফার রোজা। আরাফার রোজা সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যে হাদিসটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার ভাষায় বলেছেন, আমি আর লম্বা কিছু বলবো না। আরাফার রোজা সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বাদা। কোন মুসলমান যদি আরাফার দিন রোজা রাখে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, কে বলতেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আশা রাখি এই মুসলমানের পিছনের এক বৎসরের গুনাহ এবং সামনের এক বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন স্বাভাবিকভাবে এইটা নিয়েও লামজহবি বন্ধুরা কিন্তু আমাদের ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করে দিয়েছে, আরাফার দিন কোনটা, আরাফার দিন কোনটা, এটা নিয়ে ওয়াসওয়াসা কিরকম সৃষ্টি করছে। তারা বলে যে সৌদি আরব যেদিন আরাফা, মানে হাজিরা যেদিন আরাফার মাঠে জমা হবে এই দিন নাকি আরাফা, একটা ভুয়া কথা। আরাফার দিনটা হলো জিলহজ মাসের 9 তারিখের নাম আরাফা, ইয়াউমুল আরাফা। এখন বিশেষভাবে হাজিরা যেহেতু 9 তারিখ হজের একটা রুকুন উকুফি আরাফা আদায় করেন, আরাফার ময়দানে অবস্থান করে হজের একটা রুকুন আদায় করেন, ফরজ আদায় করেন, এই জন্য এই দিনকে ইয়াউমুল আরাফা বলা হয়। তাহলে জিলহজ মাসের 9 তারিখ বাংলাদেশে যখন 9 তারিখ হবে এই দিন আমাদের জন্য ইয়াউমুল আরাফা, ইংল্যান্ডে যখন 9 তারিখ হবে এই দিন তাদের জন্য ইয়াউমুল আরাফা, আমেরিকায় যখন 9 তারিখ হবে এই দিন তাদের জন্য ইয়াউমুল আরাফা, সৌদি আরবে যেদিন 9 তারিখ হবে এই দিন তাদের জন্য ইয়াউমুল আরাফা। তারা আমাদেরকে ধোঁকা দেয়, যে ধোঁকা দেয় কীরকম, যে তোমরা যেদিন রোজা রাখতেছো এই দিন তো আসলে ঈদের দিন, ঈদের দিন রোজা রাখা হারাম, সৌদি আরবে ঈদ তো একদিন আগে হয়, সৌদি আরবে যেদিন ইয়াউমুল আরাফা তোমরা এই দিন রোজা রাখবে, বাদের দিন যদি রোজা রাখো তাহলে হয়ে যাবে তাদের ঈদের দিন, তাদের ঈদের দিন হোক আমার কোনো অসুবিধা নেই, জিলহজ মাসের 9 তারিখ কিনা এটা আমার দেখার বিষয়। কথা ক্লিয়ার বুঝে আসছে কিনা, যে 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখের নাম ইয়াউমুল আরাফা, এতে বাংলাদেশে যেদিন 9 তারিখ হবে এটা ইয়াউমুল আরাফা, লন্ডনে যেদিন 9 তারিখ হবে এটা ইয়াউমুল আরাফা, আমেরিকায় যেদিন 9 তারিখ হবে এটা ইয়াউমুল আরাফা, সৌদি আরবে কোন দিন হাজিরা আরাফার মধ্যে আরাফার ময়দানে অবস্থান করছে এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। ক্লিয়ার হইল কিনা, আমাদের দেশে 9 তারিখ ইয়াউমুল আরাফা এইবার হচ্ছে হলো শুক্রবার, সামনে যে শুক্রবার এটা হলো আমাদের জন্য ইয়াউমুল আরাফার দিন। এখন যারা আমরা রোজা রাখবো, এমনিই তো রসুল জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখছেন, গত জুমায় আলোচনা হয়েছে। এই জন্য আমরা যদি দুইটা একসাথে রাখি, বৃহস্পতিবার শুক্রবার অথবা এর আগ থেকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার একসাথে তিনটা রাখি আরও ভালো, অসুবিধা কী, কিন্তু সৌদি আরবের আরাফার দিনের সাথে আমার মিলানোর দরকার নাই। কথা মাসালা ক্লিয়ার হইল কিনা। বাকি রইল 5 নম্বর বিষয়, তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক এটা আছে কিনা। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক সূচনা কিভাবে হয় এটা বললে বড় আজিব লাগে। সূচনা হয় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে জবাই করতে লাগলেন, ছুরি চালাইতে লাগলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশ থেকে কোনো কোনো বর্ণনামতে দুম্বা, কোনো কোনো বর্ণনামতে ভেড়া, যেটাই হোক কুরবানির জন্তু যেটা চলে বদল, হযরত ইসমাইল আলাইহিস সালামের বদলা জবাই করার জন্য বেহেশতি একটা প্রাণী হযরত জিব্রাইল আমিন ফেরেশতাদের সর্দারকে দিয়ে পাঠাইলেন। যখন দেখলেন খলিলুল্লাহ আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাইতেছেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম দূর থেকে তাকবীর দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সতর্ক করার জন্য, সিগনাল দেওয়ার জন্য, ইব্রাহিম তুমি থামো, ইব্রাহিম তুমি থামো, ইসমাইলের বদল নিয়ে আসতেছি, ইসমাইলকে জবা করা আল্লাহ তাআলার মকসদ না, এই সিগনাল দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উপর দিকে তাকাইয়া যখন দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম উপর থেকে আল্লাহু আকবার বলছেন, তখন উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
এরপরে যখন এই দুইয়ের তদবীর শুনলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিশ্চিত হইলেন যে আমার বদল আল্লাহ তাআলা বেহেশত থেকে ফিদিয়া পাঠাইছেন বদল পাঠাইছেন দুম্বা পাঠাইছেন তখন উনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাহলে তাকবীরে তাশরিক এর সূচনা কিভাবে হলো তাকবীরে তাশরিক কিভাবে এই তিন ব্যক্তি মহান তিন ব্যক্তির মুখ থেকে একসাথে উচ্চারিত বাক্যগুলোর নাম তাকবীরে তাশরিক এই তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত কত ওয়াক্ত 23 ওয়াক্ত প্রত্যেক ফরজে আইন নামাজের পরে পড়া একবার পড়া ওয়াজিব তিনবার পড়া মুস্তাহাব এরকম না একবার পড়াই ওয়াজিব তিনবার পড়া মুস্তাহাব কেউ মনে করবেন না একবার পড়াই এটা শরীয়তের বিধান ওয়াজিব নারী হোক পুরুষ হোক জামাতে পড়ুক একা পড়ুক সর্বাবস্থায় একবার এই তাকবীরে তাশরিক পড়া কি ওয়াজিব এই জন্য মা বোন যারা মাইকের আওয়াজ শুনতেছেন 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ শুক্রবার ফজর থেকে এই তাকবীর শুরু করতে হবে এবং একবারে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার একবারে মানে 13 তারিখ পর্যন্ত মোট সর্বমোট 5 দিন 23 ওয়াক্ত নামাজের ফরজের পরে একবার এই তাকবীরে তাশরিক পড়া কি ওয়াজিব এটা পড়তে হবে এই জন্য এই তাকবীরে তাশরিক যেন কোনো আমাদের আমাদের পক্ষ থেকে চেষ্টা করব যে স্বাভাবিকভাবে এই ওয়াজিব যেন না ছুটে এই ওয়াজিব যদি কোনো কারণবশত ছুটে যায় ছুটা কতটুকু সময় পর্যন্ত আমি তাকবীরে তাশরিকটা আদায় করতে পারবো এইটা সম্পর্কে মাসলা হলো আমি নামাজ ভঙ্গ হয় এমন কোনো কারণ যদি না দেখা দেয় যতক্ষণ পর্যন্ত নামাজ ভঙ্গ হয় এমন কোনো কারণ দেখা দিবে না ততক্ষণ পর্যন্ত আমি এই তাকবীরে তাশরিক পড়তে পারবো অনেক সময় 1-2 মিনিট চলে যায় খেয়াল থাকে না এরকম হয় কি না তাহলে নামাজ ভঙ্গ হওয়ার মতো কোনো কারণ যদি আমার পক্ষ থেকে দেখা না দেয় তাহলে তাকবীরে তাশরিক আদায় করতে পারবো আর যদি নামাজ ভঙ্গ হওয়ার মতো কোনো কারণ দেখা দেয় তাহলে আর তাকবীরে তাশরিক শেষ এই ওয়াজিব ছুটার কারণে তাওবা ইস্তেগফার করতে হবে এখন নামাজ ভঙ্গ হওয়ার মতো আমি নামাজ সালাম ফিরানোর উপরে কথা বললাম নামাজ ভঙ্গ হওয়ার কারণ পাওয়া গেল সালাম ফিরানোর উপর কোনো কিছু পান করলাম খাইলাম নামাজ ভঙ্গ হওয়ার মতো কারণ দেখা গেল সালাম ফিরানোর পর মসজিদ থেকে বের হয়ে গেলাম নামাজ ভঙ্গ হওয়ার মতো কারণ দেখা দিল এখন আমি তাকবীরে তাশরিক আবার যদি আদায় করি আদায় হবে না ওজু নামাজ সালাম ফিরানোর উপর ওজু চলে গেল ওজু ছেড়ে দিলাম তখন আমার নামাজ ভঙ্গ হওয়ার মতো কারণ তার মধ্যে পাওয়া গেল তাহলে নামাজ ভঙ্গ হওয়ার কারণ যতক্ষণ পর্যন্ত দেখা দিবে না ততক্ষণ পর্যন্ত তাকবীরে তাশরিক আমি ফরজ নামাজের পরে বলতে পারবো এরপরে যদি নামাজ ভঙ্গ হওয়ার কোনো কারণ দেখা দেয় এরপরে আর তাকবীরে তাশরিক বললেও এই ওয়াজিব আদায় হবে না ওয়াজিব ছুটার কারণে আমার জন্য দায়িত্ব হলো তওবা ইস্তেগফার করা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসলাগুলো বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন